বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানে রাজ্য পুলিশের লাঠিচার্জ, জলকামানে রঙিন জল নিয়ে দিনভর উত্তাল রইল রাজ্য রাজনীতি। এই ঘটনায় ভাটপাড়ার বিজেপি সাংসদ অর্জুন সিং প্রতিক্রিয়া দিয়েছেন। রঙিন জল প্রসঙ্গে বিজেপি সাংসদ রাজ্যের মুখ্য সচিবের বক্তব্যকে তুলোধনা করেন। পাশাপাশি এদিনের অভিযানে আহতদের বিষয়ে বলতে গিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ। গতকাল নবান্ন অভিযান, একদিকে আপনাদের নবান্ন অভিযান চলছে এবং সেই নবান্ন অভিযানে এই যে একটা নীল জল দেওয়া হলো, কোথাও গিয়ে আপনাদের মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত সিদ্ধান্ত এরকম একটা নীল জল দেওয়া, এবং অনেকে মারাত্মকভাবে অসুস্থ হয়েছে, যেমন রাজু বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনেক নেতৃত্ববর্গ রয়েছে বা সাধারণ যারা রয়েছে অনেকে অসুস্থ হয়েছেন। কালকের নবান্ন অভিযান, মনীশ শুক্লা হত্যা, এবং ঠিক তারপরেই দেখা গেল যে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী, তিনি টিটাগড় পৌরসভায় পৌর প্রশাসকদের নিয়ে ঠিক সেই সময় যখন আপনারা নবান্ন অভিযান করছেন ঠিক সেই সময় তিনি এসে ব্যারাকপুর মহকুমার বুকে মিটিং করছেন। পুরো বিষয়বস্তুটা কী মনে হচ্ছে, এবং পারিপার্শ্বিকভাবে তিনি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন এই বিষয়টা নিয়ে যে তারা নাকি কোথাও গিয়ে মনীশ শুক্লার হত্যাটা শান্তি লঙ্ঘিত হচ্ছে, তাই আগামী 13ই অক্টোবর তারা শান্তি মিছিল বার করছে, এবং এই শান্তি মিছিলে মূল উৎস হচ্ছে শান্তি ফিরিয়ে নিয়ে আসা। এই বিষয়ে কী বলবেন আপনি? যারা শান্তি করলো তারাই শান্তি ফিরিয়ে জন্য চেষ্টা করছে, খুবই ভালো কথা। এটা ওরকম হলো না কি টিকিয়াপাড়াতে পুলিশকে যারা কেলালো, পুলিশকে যারা লাথি মারলো, তারা তাদেরকে নিয়ে পুলিশ শান্তি মিছিল করলো, ওখানে মারলো কে আর শান্তি মিছিল করলোটাকে, ওরকমই যারা মারলো তারা আজকে শান্তি মিছিলের নাম করে বিজয় মিছিল বের করার চেষ্টা করছে। তো জ্যোতিপ্রিয় মল্লিকবাবুকে বলছি যে যে জিনিসটা করছেন, যে আগুন নিয়ে খেলছেন, এই আগুনেই ওনাকে পুড়তে হবে। উনি যেদিন খুন হয় তার পরে দিন পানিহাটি মিউনিসিপ্যালিটিতে মিটিং করেছিলেন ক্লোজ ডোরে। সেই মিটিংয়ে দুজনেই কাউন্সিলর কান্না, দুজনেই চেয়ারম্যান কান্নাকাটি করছিল। তখন কাজল সিনহা বলে কি এদের মনোবল বাড়াবার জন্যে ওখানে আমাদের প্রত্যেকটা পৌরসভাতে জ্যোতিপ্রিয় মল্লিক বালুবাবু আপনাকে যেতে হবে, এদের মনোবলটা ভেঙে যাচ্ছে। পুলিশের কাছে যেহেতু এফআইআরে নাম হয়েছে, সেহেতু এদের মনোবল বাড়াবার জন্য বালু মল্লিক এইসব মিটিং করছে। একটা এখানে তো অন্ধের নগরী আছে, তাই যদি বালু মল্লিক একটা মিনিস্টার হয়ে যারা নেমড এফআইআর তাও 302 মামলা, তাদেরকে নিয়ে উনি প্রেস করছেন, তাদেরকে নিয়ে উনি মিটিং করছেন, আর তাদেরকে নিয়ে উনি মিছিল করবেন, এটা তৃণমূল কংগ্রেসেই শোভা দেয়। কেন বসিরহাটে যারা শেখ শাহনওয়াজ আর একজন আরও যারা ছিল যে নেমড এফআইআর, সে গুলি করে দুজনকে খুন করলো, দুটো বডি এখনও পাওয়া যাচ্ছে না, তাদেরকে নিয়ে যেরকম উনি মিটিং করছেন মিছিল করছেন, ওনারা বক্তব্য দিন দিন কি এফআইআর হলে কি অপরাধী হয়, যখন আপনি বলবেন তখন এটাই বলবেন। তা এইটা শুধু তৃণমূলের জন্য আছে না, অন্য লোকের জন্যও আছে কি এফআইআর হলেই তো অপরাধী হওয়া যায় না? তো উনি নিজের জন্য নিজের আইনটা, মমতা ব্যানার্জি সরকারে মমতা ব্যানার্জি নিজেও নিজের জন্য ওনার আইনটা আলাদা, আইনের উপরে আঘাত আসছে, এই জায়গা উনি বাংলার মানুষকে বার্তা দিয়ে যাচ্ছে। যারা ধৃতরা মনীষ হত্যায় যারা ধৃতরা ধরা পড়েছে, এবং তাদের মধ্যে গতকালই সুবোধ যাদব নামে যে যিনি ধরা পড়েছেন, ব্যক্তিগত সূত্রে তাকে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক বলেছেন যে আমি তাকে চিনতাম, কিন্তু রাজনৈতিকভাবে তার সাথে পরিচয়, ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না, এই বিষয়ে আপনি কী বলবেন? দেখুন, এদেরকে তো রাজনীতিতে একটা সময় পয়দা করেছিলাম আমি, এখনো পাকা হয়নি, বক্তব্য দিতে পারছে না। যে অপরাধীকে
নিয়ে ও সবসময় ঘুরে বেড়াত। যে অপরাধীরা ওখানে জুয়া খেলাত, যে অপরাধীরা দিন রাত ওর বডিগার্ড হয়ে এ করত। ইভেন যেদিন মনীষ শুক্লা খুন হয়ে 40টা মোটরসাইকেল নিয়ে উত্তম দাস ঘুরেছে, লালন পাসওয়ান ঘুরেছে, তার সঙ্গেও সুবোধ ছিল। কি করে বলছে তো যে লাইনে যে কায়দায় উত্তম দাসকে আর প্রশান্ত চৌধুরীকে জ্যোতিপ্রিয় মল্লিক আর নান্টু ঘোষ ইউজ করবে, আমার মনে হচ্ছে এ দুজন একটু অ্যাডভান্স এগিয়ে গেছে, মানে অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। নান্টু ঘোষ খুন করার পরে যখন অপরাধীরা ওর বাড়িতে গেল, আর্মসটা ওখানে রাখলো, তারপরে দেখবেন আর্মসটা সোদপুর থেকে রিকভারি হয়েছে, গাড়িটা কিনে শো করল। আমি জানি না কি এই আর্মস ছিল না অন্য আর্মস ছিল, অন্য আর্মসের জায়গায় এই আর্মস আর্মারি থেকে বের করে ওখানে রিকভারি বা থানা স্টোর থেকে মালখানা থেকে বের করে ওখানে দেখানো হয়েছে, কিন্তু বেরিয়েছে ওখান থেকে। যদি সকাল মেনেই নেওয়া যায় তাহলে ওখান থেকেই বেরিয়েছে। সিআইডি তদন্তের ওপর কতটা ভরসা করেন আপনি? দেখুন, পশ্চিমবাংলা সিআইডি মানে মমতা বন্দ্যোপাধ্যায় পপেট, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন তার উপরে সিআইডি কেসটা তদন্ত করে। এই জায়গাতে এখন খুব চিন্তা ভাবনা করে পুলিশ কথাগুলো বলছে, কিন্তু পুলিশ একবারও বলছে না কি নান্টু ঘোষের বাড়ি যে মোড়টা, সেই মোড়ে যে সিসিটিভিতে এই যে অপরাধীরা 4 মিনিট লাগালো ওখানে পৌঁছতে, কী কারণে 4 মিনিট লেগেছে? ওখানে নান্টু ঘোষ পকেট থেকে যখনই মার্ডার হয় এরা পৌঁছয় 2000 টাকা বের করে মিষ্টি আনিয়েছে, আনন্দ করছে। ইভেন কিছু রিপোর্টার, সকল কিছু রিপোর্টারদেরকে বসিয়ে মিষ্টি খাইয়েছে। আপনি ভাবতে পারেন কত স্পর্ধা হতে পারে? এগুলো কি আপনার কাছে তথ্য প্রমাণ রয়েছে? তথ্য প্রমাণ ছাড়া তো আমি কথা বলছি না, এই তথ্য তো এই পুলিশকে দিয়ে কোনো লাভ নেই। এই তথ্য যখন কোর্ট যখন অর্ডার দেবে সিবিআইকে, তখন নিশ্চয়ই তারা সিবিআই কাছে এই তথ্যগুলো পৌঁছবে। কতটা আশাবাদী যে বুঝতে পারছেন যে সিবিআই তদন্ত? দেখুন, আমরা তো শেষ লড়াই লড়ছি, কোর্টের কাছে আবেদন রাখা হয়েছে, কোর্ট যদি কোর্টের দেওয়া উচিত, আমরা জানি আমাদের আইনের উপরে বিশ্বাস আছে, যদি কোর্ট না দেয় আবার হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট যাব, তারপরে আমরা নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা পাবো। গতকালের নবান্ন অভিযানে কি বুঝলেন, মানে কতটা? আপনি প্রথম প্রশ্ন করেছিলেন, আমি বলছি কালকে চিফ সিএস মানে চিফ সেক্রেটারি কথা শুনি, আমি শুনেছিলাম রামকৃষ্ণ মিশনে স্টুডেন্ট আমার, ওনার গুরু মহারাজ যিনি ছিলেন ও আমাকে বলতেন খুব ভালো স্টুডেন্ট আমি, কিন্তু ওনার মুখ থেকে এই কথাটা বলে আমি শক্ট হলাম কি একটা অত জ্ঞানী মানুষ, রিয়েলি জ্ঞানী মানুষ, ইজ এ ইন্টেলিজেন্ট পারসন, কিন্তু কালকে আমাকে একজন বললো কে না, মনে হচ্ছে বিশ্বনাথ দা না কে একজন ডিবেটে বসেছিলেন কোথাও, বিশ্বনাথ দা না ঠিক আমি নামটা রিকল করতে পারছি না, কেউ কালকে একজন বলছিলেন না, বিমল দা মনে হচ্ছে বলছে কি চিফ সেক্রেটারি বা ডিজি এরা যখন কোনো ব্যান দেবে এটা গভর্নমেন্টের ব্যান, ওদের মুখের ব্যান না। আমি আশা করবো এটাই সত্যি হওয়া উচিত কি এটা চিফ সেক্রেটারি ব্যান না, ওটা গভর্নমেন্টের ব্যান, চিফ সেক্রেটারিকে বলতে হবে, বলছেন উনি কি এটা দোল খেলা রং ছিল। যদি দোল খেলা রং হয় তাহলে এই চিফ সেক্রেটারির চেয়ার যখন দোল আসে তখন তারা স্টেটমেন্ট দেয় কি আপনারা অর্গানিক রং ছাড়া কোনো কেমিক্যাল রং ইউজ করবেন না, অর্গ্যানিক রং এইভাবে গায়ে প্লাস্টারের মতন চিপকে যাবে না, তার মানে সে কেমিক্যাল কালার ছিল, কেমিক্যাল কালার গায়ে ইউজ করার জন্যে
सब समय पॉल्यूशन डिपार्टमेंट सरकारे पॉल्यूशन डिपार्टमेंट सरकारे चीफ सेक्रेटरी दोलेर समय बयान दें आबार उनी की करे बोलचेन कि इटा दोलेर रंग छिलो दोलेर रंग जदि थाके ताले उनार बोला उचित छिलो दोलेर अर्गेनिक रंग छिलो ताले आमरा होयतो किछुटा विश्वास करतम किन्तु जेभावे राजीव बनर्जी हॉस्पिटलाइज आछेन अनेक लोक हॉस्पिटलाइज आछे तार माने बुझाई जाच्छे कि एटा पुरोपुरी छक करे जो लोक के अंधो करे देवा तादेर स्किन डिजीज करे देवार जन्य ममता बनर्जी इंस्ट्रक्शन कलकाता पुलिस करेछे। জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন যে দাবি করছেন তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন যে ওই রঙের সাথে জল মেশানো রয়েছে এবং এই রঙগুলি কোনো রকমের কোনো ক্ষতিকারক নয় শুধুমাত্র শনাক্তকরণ করার জন্য। এই বিষয়ে আপনি কি বলবেন? কি কাকে শনাক্ত করবে? লক্ষ লক্ষ লোকের মধ্যে শনাক্ত করার কি আছে? আপনি তো পিটিয়েছেন গরু পেটা যেরকম করা যায় সেরকম পিটিয়েছেন, সারা দেশের মিডিয়া হাউস দেখছে। কিন্তু একটা জিনিস নবান্নকে বা মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি কি আপনার লাঠি পিটা নিয়ে বিজেপি কর্মী কোনো ভয় পাচ্ছে, উল্টে ভয় পেয়ে নবান্ন বন্ধ করে আপনি পালিয়ে গেছেন। শেষমেশ একটা প্রশ্ন উঠে আসছে, ফের আবার চলে আসি যে খাদ্যমন্ত্রী আবারও বলেছেন যে ব্যারাকপুরের সাংসদকে সংযম হতে মানে সংযম করতে এবং এখনো পর্যন্ত মানে তিনি আপনাকে ওয়ার্ন করেছেন, আপনি তাহলে কি বলবেন তার পরিপ্রেক্ষিতে? সংযম আছে তাই তো ব্যারাকপুরে এসে মিটিং করছে, যদি সংযম না থাকতাম তাহলে মিটিং কি করে করতে পারতাম? সংযম আছে তাই তো, ওর কথাই মানছি আমি, আমি সংযম হয়েছি তাই ও মিটিং করছে, তাই ও মিছিল করছে। মনীষের বিষয়ে আর কোনো পদক্ষেপ আপনাদের রাজনৈতিক মহল থেকে? আজকে আমরা রাজনৈতিকভাবে সিবিআই ডিমান্ডের দাবিতে আমরা ক্যান্ডেল মার্চ করছি।